লাভ করতে পারবেন। হ্যাঁ, ওই যেন উনি এখন এগানো, যেমন আমাদের সভাপতি কেন্দ্রীয় সভাপতি রিঙ্কুবাবু বলেছেন যে সিদ্ধিয়াংশুবাবু এখন এগানো আমরা আছি। হ্যাঁ, উনি যে কাজ করার অর্থাৎ অবসর জীবন যখন কাটার সেই সময় থাকবে না, এমন এক পর্যায়ে আসবে যে সেটা অতীব সত্য কথা। যদি উনি সেইভাবে যদি জীবন অতিবাহিত করে তাহলে ওনার জীবন আরো ধন্য হবে আমি মনে করি। তো আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, যেহেতু অনেকক্ষণ হয়েছে, তো সেই কারণে আমি উপাসিকাকে অনেক আগে থেকে দেখেছি, জানি অত্যন্ত ধর্মপরায়ণ এবং বিশেষ করে পবিত্র বাবুর নাম আপনারা শুনেছেন, ওনার কনিষ্ঠ বোন ছোট বোন পবিত্র বাবু যত ভিক্ষু সংঘ মৃত্যুবরণ করতেন সমস্ত ভিক্ষু সংঘের যে ত্রিবি উনি দান করতেন, ওনার সেটা সত্য ছিল। উনি আমৃত্যুকাল পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত উনি সেটা পালন করেছেন। তাহলে সেই বংশে সেই পরিবারের যে মেয়ে এই দীনাংশু বাবুর পরিবারের পুত্রবধূ হিসাবে এসেছেন এবং উনানপুরা পূর্ণতীর্থ উনানপুরা গ্রাম এবং বৈদ্য ঘরের আরেক পূর্ণতীর্থ যেমন প্রদালক বান্ধের বংশধর। তাহলে যদি যদির সাথে আলোর সাথে আলোর সাক্ষাৎ ওনারা লাভ করেছে। তো যা হোক, আমি আর শোনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমিও আজকে এই উপাসিকার প্রতি আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যদান করে আমার দুই একটি কথা বলে আমার কথা শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, আপনারা সুখে থাকুন। প্রায় আড়াই ঘন্টা আমরা ছয়টা পর্যন্ত চালাবো, কেমন?